বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটি ভিডিওতে। আজকে আমি ফিফথ সেমিস্টারের সংস্কৃত ডিএসসি পেপারের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমাদের সঙ্গে থাকবে। অবশ্যই তোমাদেরকে মনে রাখতে, ফিফথ সেমিস্টারে যারা পড়ছো বা ভর্তি হয়েছো তাদের ফিফথ সেমিস্টারে এই ডিএসসি পেপারটা পড়তে হয়। এই ডিএসসি পেপার থেকে তোমাদের 75 মার্কস থাকে, যার মধ্যে 5 নম্বর প্রেজেন্টের জন্য, 10 নম্বর অ্যাসাইনমেন্ট এবং 60 নম্বর লিখিত পরীক্ষা। 60 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে তোমাদেরকে 2 নম্বরের 10টি প্রশ্নের উত্তর করতে হয়, 5 নম্বরের 4টি এবং 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। তো তোমাদের এখানে কী কী পেপার পড়তে হবে দেখে নাও। তোমাদেরকে 2টি পেপার পড়তে হবে ডিএসসি পেপারের জন্য, ইন্ডিয়ান সিস্টেম অফ লজিক অ্যান্ড ডিবেটস এবং আর্ট অফ ব্যালেন্স লিভিং। তোমাদের জিই এবং এসিসি পেপারের যে আছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমি ডিএসসি পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করছি, তোমরা দেখে নাও। তোমাদের ফিফথ সেমিস্টারে ডিএসসি পেপারের থেকে 2টি পেপার থাকে, 2টি পেপারের মধ্যে তোমাদেরকে 1টি পেপার পড়তে হয়। পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু 2টি পেপার থেকে প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো একটি পড়লে হয়ে যাবে, ইন্ডিয়ান সিস্টেম অফ লজিক অ্যান্ড ডিবেটস অথবা আর্টস অফ ব্যালেন্স লাইভিং, এই দুটোর মধ্যে 1টি পড়লে হয়ে যাবে। আমার চ্যানেলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করে দেবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের ডিএসসি পেপারে 2টি পেপার আছে, আমি প্রথম পেপারটা বলছি। প্রথম পেপারটা ইন্ডিয়ান সিস্টেম অফ লজিক অ্যান্ড ডেবিটস থেকে তোমাদেরকে 3টি সেকশন পড়তে হচ্ছে। 3টি সেকশনে আমি বাংলা পাঠ করে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো যারা ইংলিশ মিডিয়াম আছো তারা ইংলিশ ভার্সনটা লিখে নেবে, এবং যারা বেঙ্গলি মিডিয়াম আছো তোমরা বেঙ্গলি ভার্সনটা লিখে নেবে। আমি বেঙ্গলি করে দিয়েছি। তো প্রথম সেকশনে কী আছে তোমরা দেখে নাও, এবং নোট ডাউন করে নাও। তো এর বাংলাটা আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। বিভাগ কত আছে, বিতর্কের বিজ্ঞানের মৌলিক বিষয় ইউনিট 1, অর্থাৎ এখানে 2টি ইউনিট আছে, অনুসন্ধানের বিজ্ঞান এনভিসি কি এবং এর গুরুত্ব, বিতর্ক শিল্পের বিকাশ, বিতর্ক পরিষদ এবং এর প্রকার, আলোচনাকারী বাদী এবং প্রতিপক্ষ বা প্রতিবাদী, বিচারক মধ্যস্থ এবং প্রাসঙ্গিক। দ্বিতীয় ইউনিট আছে কৃতিত্ব বিতর্কের পদ্ধতি, সম্ভাষাবিধি, বাদ্যবিধি এবং এর ওপর উপযোগিতা, বিতর্কের প্রকারগুলি, সদত বিতর্ক, অনুলম্ব সম্ভাষা এবং প্রতিকূল বিতর্ক, বিগ্রহ সম্ভাষা, বিতর্কের সুযোগ, বেদুপায়, বিতর্কের সীমাবদ্ধতা, বেদ মর্যাদা। তোমাদের এখানে দ্রষ্টব্য কিছু বলে দিয়েছে কী কী পড়তে হবে। সংজ্ঞা এবং ধারণাগুলি শুধুমাত্র ন্যায়সূত্র, ন্যায়কসবি, ভীমাচার্য, ঝালকিকার এবং এসসি বিদ্যাভূষণের ভারতীয় যুক্তিবিদ্যার ইতিহাস বিভাগ 1-এর তৃতীয় অধ্যায় থেকে নেওয়া হবে। চিত্র ও উদাহরণগুলি অবশ্যই দৈনন্দিন জীবন থেকে নেওয়া উচিত এবং দার্শনিক উদাহরণগুলি অবশ্যই পরিত্যাগ করা উচিত, এখানে বলে দেওয়া হয়েছে। এবার আছে সেকশন বিতে, সেকশন বিতে তোমরা দেখে নাও, তোমরা দুটি পজ করে এটা লিখে নেবে। সেকশন বির আমি বাংলা পাঠ করছি, দেখে নাও। সেকশন বিতে আছে ন্যায় অনুমান, ন্যায় অনুমান থেকে কী বলেছে, এর ইউনিট 1-এ বলা হয়েছে অনুমান এবং এর মূল শর্তাবলী যেমন প্রধান শব্দ বা প্রোম্যান্ডাম সাধ্য, মধ্যপথ বা প্রমাণ, হেতু এবং ছোটো পথ আছে যেটা পক্ষ, এবং বর্ণনা করবে সপক্ষ এবং এর বিপরীত দৃষ্টান্ত, বিপক্ষ সম্পর্কে অপরিবর্তনীয় সম্বন্ধ, ব্যাপ্তি পড়তে হবে এবং এর প্রকারগুলি পড়তে হবে, এবং এর প্রবল সম্পর্কে ধারণা, ব্যক্তি নির্ণয় পদ্ধতি, প্রতিষ্ঠা, তর্কের 5টি উপাদান পড়তে হবে, পঞ্চব্যয় পড়তে হবে, প্রতিজ্ঞাবাক্য, কারণ বা হেতু, উদাহরণ বা উদাহরণ বাক্য, প্রয়োগ বা উপনয়ন বাক্য, উপসংহার বা নিগমন বাক্য এবং হেতুয়ের প্রকৃতি এবং প্রয়োজন পড়তে হবে, এবং পরিব্যাপ্তির প্রদর্শন, উপাধি এবং তর্ক পড়তে হবে, প্রকৃতি এবং বৈচিত্র্য, অর্থাৎ উপাধি এবং তর্কের প্রকৃতি এবং বৈচিত্র্য পড়তে হবে। এখানেও দ্রষ্টব্য দেওয়া হয়েছে, বলা হয়েছে সংজ্ঞা এবং ধারণাগুলি শুধুমাত্র এসসি চ্যাটার্জি বই থেকে পড়তে হবে, অর্থাৎ অধ্যায় 11 থেকে 14 নম্বরের তর্ক সংগ্রহ এবং জ্ঞান তত্ত্ব থেকে নেওয়া হবে। সেকশন সি তোমরা দেখে নাও কী আছে দেয়া এখানে, তোমরা পারলে স্ক্রিনশট নিতে পারো অথবা পজ করে লিখে নিতে পারো। সেকশন সি আমি বেঙ্গলি ভার্সন করে দিয়েছি, এখানে বলেছে বিতর্কের তত্ত্ব ইউনিট 1-এ কী বলা হয়েছে,
নিম্নলিখিত পদগুলির প্রাথমিক উপলব্ধি যেমন দৃষ্টান্ত, সিদ্ধান্ত, নির্ণয়, তর্ক এবং এর প্রকারগুলি পড়তে হবে, আলোচনা পড়তে হবে, বাদ, জল্প, বিটনটা পড়তে হবে। ইউনিট টুয়ে আছে ছলের প্রকার, জাতি এবং এর গুরুত্বপূর্ণ প্রকারগুলি পড়তে হবে, শুধুমাত্র চারটি পড়তে হবে, যেমন স্বধর্মসম, বৈধর্মসম, উৎকর্ষম এবং অপকর্ষম। নিগ্রহ স্থান পড়তে হবে এবং এর প্রকারগুলি পড়তে হবে, এর প্রকার কী কী পড়তে হবে, প্রতিজ্ঞানী, প্রতিজ্ঞান তারা, প্রতিজ্ঞানী বিরোধ, প্রতিজ্ঞা বিরোধ, প্রতিজ্ঞা সন্ন্যাস, মতামত গ্রহণ বা মত অনুজ্ঞা পড়তে হবে তোমাদেরকে। এখানেও দ্রষ্টব্য বলে দিয়েছে, কি বলেছে এখানে দ্রষ্টব্য হিসেবে, বলছে সংজ্ঞা এবং ধারণাগুলি শুধুমাত্র সি ভীমাচার্য ঝালকিকারের ন্যায়সূত্র, ন্যায়কোষ এবং এস সি বিদ্যাভূষণের ভারতীয় যুক্তিবিদ্যার ইতিহাস থেকে পড়তে হবে। ধারা দুইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হবে দৃষ্টান্ত এবং উদাহরণগুলি প্রতিদিনের জীবন থেকে নেওয়া উচিত এবং দার্শনিক উদাহরণগুলি অবশ্যই পরিত্যাগ করতে হবে। অথবা তোমরা আরেকটি পেপার পড়তে পারো, দ্বিতীয় আরেকটি পেপার ওর সঙ্গে অর হিসেবে, যেমন একটি পেপার পড়লে হবে। দ্বিতীয় পেপারটি কি আছে, আর্ট, আর্ট অফ ব্যালেন্স লাইভিং, এখান থেকেও কিন্তু তিনটে সেকশন বলে দিয়েছে। তো প্রথম সেকশনে যে আছে সেটা আমি বলে দিচ্ছি, সেলফ প্রেজেন্টেশন, তো এর বাংলা ভার্সন করে দিয়েছি, তোমরা দেখে নাও কি বলছে এখানে, কি পড়তে হবে। আত্মপ্রস্থাপনার পদ্ধতি পড়তে হবে এখান থেকে, শ্রবণ পড়তে হবে, প্রতিফলন বা মননা পড়তে হবে এবং পড়তে হবে ধ্যান বা নির্ধারণ। এটা কোথা থেকে পড়তে হবে, বৃহদারণ্যক উপনিষদ থেকে পড়তে হবে, 2, 4 এবং 5 নম্বর যে শ্লোক আছে বা সূত্র আছে সেখান থেকে পড়তে হবে এটা। এবার আছে সেকশন বিতে, এর সেকশন বিটা কি আছে, সেকশন বিতে আছে কনসেপ্ট অফ যোগা, অর্থাৎ তোমাদেরকে এখানে যোগাশাস্ত্র সম্পর্কে পড়তে হবে। কনসেন্ট্রেশন মূল টপিকটার নাম হচ্ছে কনসেন্ট্রেশন, অর্থাৎ একাগ্রতা। তো এখান থেকে তোমাদের বাংলা ভার্সন করে দিয়েছি, তোমরা দেখে নাও এখানে কি বলা হয়েছে। ইউনিট ওয়ান বলেছে যোগের ধারণা, যোগসূত্র, 1.2 অনুশীলনের মাধ্যমে ওঠানামার সীমাবদ্ধতা, অভ্যাস অর্থাৎ, এবং আবেগহীনতা বা বৈরাগ্য, যোগসূত্র 1.12 থেকে 16 পর্যন্ত পড়তে হবে। যোগের আটটি সহায়ক পড়তে হবে অর্থাৎ অষ্টাঙ্গ যোগ পড়তে হবে, কোন আটটি পড়তে হবে, এই আটটি এখানে দিয়ে দিয়েছে, সূত্র দিয়ে তোমাদের যোগসূত্র উল্লেখ করে দিয়েছে, কিন্তু তোমরা যোগসূত্র বইটি কিনে পড়বে এটা। এছাড়াও আছে কর্মের যোগ আছে, কর্মের যোগ থেকে কী পড়বে, কর্মযোগ পড়বে, যোগসূত্র 2.1, মানসিক বিশুদ্ধতা চারটি স্বতন্ত্র উপায় পড়বে, চিত্ত প্রসাধন পড়তে হবে এখান থেকে এবং একাকিত্বের দিকে পরিচিত করা পড়তে হবে, যোগসূত্র 1.33। লাস্ট সেকশন সি দ্বিতীয় পেপারের লাস্টের যে শ্রেষ্ঠ সেকশনটা আছে তোমরা দেখতে পাচ্ছ সি, এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে আচরণের পরিমার্জন। ইংলিশ ভার্সনটা তোমরা লিখে নেবে, আচরণের পরিমার্জন, এখান থেকে তোমাদের কী পড়তে হবে, এখান থেকে পড়তে হবে আচরণের উন্নতির পদ্ধতি, জ্ঞানযোগ, ধ্যানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, বিশেষ করে কর্মযোগটা পড়তে হবে। কিন্তু কর্ম একটি প্রাকৃতিক প্রবণতা, জীবনযাত্রার জন্য অপরিহার্য, বিশ্বের সমন্বয় একটি আদর্শ কর্তব্য এবং একটি আদিভৌতিক নির্দেশ। গীতার থেকে এই সূত্র বা শ্লোকগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। তো এই ছিল তোমাদের হচ্ছে সংস্কৃতের সিলেবাস, তোমরা আর একবার ভালো করে দেখে নাও। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রিভার্সে, তোমরা সিলেবাসটা ভালো করে দেখে নেবে এবং যে কোনো একটি বাজার চলতি সাজেশন বই কিনে বা তোমরা আলাদা আলাদাভাবে সিলেবাস ভিত্তিক বই কিনেও পড়তে পারো। তোমাদের জন্য ভালো দুটি বই হলো যে পাবলিকেশনের বই অথবা তোমরা তাই নিউজ পাবলিকেশনের যে সাজেশন বইগুলো হয় সেগুলো সংগ্রহ করে নিতে পারো। তোমরা আজকের মতো ভিডিও এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো তথ্য, নতুন কোনো আলোচনা নিয়ে।